কালার গুলো আগে একটু ভালো করে দেখে নাও কি সুন্দর সুন্দর কালার এনেছি তোমাদের জন্য কারণ আজকে যে কালেকশনটা দেখাতে চলেছি এটা দেখলে পুরোপুরি এক ঝলকে মনে হচ্ছে লিলেন দেখাচ্ছি একদমই না লিলেন দেখাচ্ছি না গো লিলেন একদমই দেখাচ্ছি না যেটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের বাটিক বাপ্তা দেখাচ্ছি বাটিক বাপ্তা এটা অনেকটা তোমার জুস মানে জুটের মতো দেখতে হবে বাট এটা বাটিক ভাবটা আছে হ্যাঁ অবশ্যই কটন না সিল্ক আছে সো তোমাদের ভালো করে কোয়ালিটিটা বুঝিয়ে দিলাম এবার তোমাদের শাড়িটা দেখাবো তার আগে বলে দিচ্ছি বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে সেইটাতেই তোমরা বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমরা পাবে সেখানেই পেমেন্ট করবে অ্যান্ড সবাইকে বলবো যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বারে হেল্প মানে তোমরা কল করে জেনে নেবে বুকিং নাম্বারে কল করবে না কার বুকিং নাম্বারে কল রিসিভও কেউ করবে না সো হেল্পলাইন নাম্বারে ফোন করে যে কোনো প্রবলেমের জন্য তোমরা ওখানে কথা বলে নেবে যদি তোমরা দোকান দোকানে আসতে চাও বা যে কোনো পার্সেল নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো তার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কল করে পুরোপুরি তোমাদের প্রবলেম সলভ করে নেবে এবার শাড়িটাই চলে যাচ্ছি ফার্স্ট অফ অল এটা একটু জুম করে একটু দেখাবি বডি স্ট্রেকচারটা পুরো বডিটা দেখে না এটা কিন্তু কটন না তো সেই জন্য কটনের মতো কিন্তু ফিল মানে তোমাদের যে টেক্সচারটা সেরকম কিন্তু হবে না এটা অনেকটা বাপ্তা আছে তো প্রিন্টটা জাস্ট দেখবে এবার কোয়ালিটিটা বলে দিই এটা কিন্তু খুবই সফট হবে মানে যেরকম আমি দেখাচ্ছি দেখে নাও যেরকম আমি ফেলছি সেরকমই মানে এটা রকম ফুলে থাকবে না রকম ইয়ে থাকবে না একদম যেরকম ফেলছি সেরকমই ভেতরে একটা কাগজ আছে তাও দেখো কতটা নরম এরকম নরম তুল তুলে হবে শাড়িটা এবার শাড়িটা ফুল লুকিংটা তোমাদের দেখাই ঠিক আছে আমি ফার্স্ট যে কালটা দেখাচ্ছি এটা আমার যতগুলো সিরিজ এসছে তার মধ্যে সবথেকে ভালো একটা কালার দেখাচ্ছি তো অবশ্যই সবকটা কালারই সুন্দর তোমরা এই যে পুরো শাড়িটে খুলে ফেললাম তো যেই কালারটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই কালারটাই বুকিং করতে পারবে তোমাদের চয়েস মতো তো আমি সবকটা কালারই সুন্দর সুন্দর এবার আমার যেটা ভালো লাগলো আমি সেটা প্রথমে খুললাম চলো ফার্স্ট অফ অল এটা আঁচলটা দেখে নাও এটা শাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর মানে যদি তোমরা ডেইলি টু ওয়ার এর জন্য এই শাড়িগুলো নিতে চাও অবশ্যই নিতে পারো একদম নিতে পারো বিকজ শাড়িটা যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর শাড়িটার কোয়ালিটিটা পুরো আঁচলটা এরকম যাবে এবার যাচ্ছে শাড়িটা ফুল বডিটা দেখিয়ে দিই তোমাদের ফুল বডিটা তোমরা দেখে নেবে পুরো বডিটা তোমাদের দেখে দিচ্ছি এটাই আছে তোমাদের ফুল বডিটা ঠিক আছে পুরো বডিটাই তোমাদের এই সরি পুরো বডিটা তোমাদের এই এইরকমই যাবে পুরো বডিটা তোমাদের এইরকমই প্রিন্টটা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু প্রিন্টেড নট উইভিং তো উইভিং কেউ ভেবে নিও না এক্সট্রা তোমাদের একটা জিনিস দেখায় যেটা কখনো দেখাই না সেটা হলো এই যে পার্টটা যেটা দেখছো না এইটা কিন্তু তোমাদের কোনো প্রিন্ট না এটা ফুল টু উইভিং একটা পার গোল্ড শাড়িতে যেটা হয় গোল্ডেন সেটা আমরা গোল্ডেন করাই নি এবার এবার একটু আলাদা ধরনের একটা পার করেছি যেটা সব শাড়ির সাথে ম্যাচিং করে খুব গোল্ডেন হলে চকচক করে সেই জন্য অনেকে নিতে চায় না সো সেই জন্য আমরা এমন একটা কপারের মধ্যে অ্যান্টিক করেছি যেটার জন্য জিনিসটা সুন্দর সুন্দর্য ভালো লাগছে সো পুরো শাড়িটাকে দেখে নাও ফুল শাড়িটাই কিন্তু এরকম প্রিন্ট করা যায় ফুল শাড়িটার কন্ট্রাস্ট আছে আজকে যে শাড়িটা দেখাচ্ছি দুটো কালারই কন্ট্রাস্ট যাবে এক কালার দেখাচ্ছি না এবার শাড়িটা ব্লাউজ পিসটা তোমাদের দেখায় কতটা সুন্দর জাস্ট দেখবে মানে যে পড়বে না তাকে এতটা ভালো লাগবে জাস্ট সিডা কালার এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এরকম তোমাদের প্রিন্ট করা থাকবে অ্যান্ড তার সাথে তোমাদের বডির কালারটা আমার এত ভালো লেগেছে কালারটা এটা কালারটা কি বলবো রামা গ্রিনের সাথে হলো ঠিক আছে যেটা কখনো দেখা যায় না এবার অন্য কালারে চলে আসি একটা একটা করে কালার দেখাই তোমাদের এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের ব্ল্যাকের সাথে রেড মানে আমি ভাবছিলাম এই রেড কালারটা নেব বিকজ আমার সামনে একটা অকেশন আছে সো সেই জন্য ভাবছিলাম কালারটা নেবো অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমরাও নিয়ে নিও কালারটা কিন্তু খুবই সুন্দর একদম ব্ল্যাকের সাথে রেড কালার চলেছে জাস্ট সিদা কালার এতটা সুন্দর কালারটা যাচ্ছে এতটা সুন্দর তোমাদের কি বলব বিভৎসভাবে ভালো লাগছে এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকসটা ঠিক আছে ব্ল্যাকের সাথে রেড কালার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল যাচ্ছে তোমাদের বলবো তাড়াতাড়ি বুকিং করে নিও নাহলে কিন্তু পাবে না পুরো শাড়িগুলোর প্রিন্টগুলো একই যাবে কোনো আলাদা প্রিন্ট পাচ্ছ না এবার যাচ্ছে তোমাদের শাড়িটার আমি যেগুলো দেখাচ্ছি সব করে প্রিন্টই আলাদা একই রকম যাচ্ছে তো তোমরা সবাইকে বলবো কালার বুকিং করো কারণ দেখো এইগুলোতে কি হয় বলো তো ফুলই হয় বাট ফুলটা একটু এদিক ওদিক হয়ে যায় মানে একটু ডিজাইনটা একটু এদিক ওদিক হয় সো ডিজাইন দেখে কেউ বুকিং করবে না কালার দেখে বুকিং করবে তাহলে তোমাদের খুবই ভালো হবে ঠিক আছে ফুল সাইডের কালোর মধ্যে চলে আছে কালো উইথ রেড কালার এন্ড এটার সাথে তোমাদের চলে আছে রেড কালারের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরোটা এরকম তোমাদের প্রিন্টের মধ্যে যাবে পুরোটা অ্যান্ড কোয়ালিটিটা ভালো করে বুঝিয়ে দিই কোয়ালিটিটা ভীষণ নরম হবে মানে যতটা আমি বলছি তার থেকেও বেশি তোমরা নরম পাবে এই গাছে তোমাদের শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে শাড়িটা মানে কম দামে এরকম একটা কালেকশন পেলে মানে সত্যি তো বলি সকালে আমার মতো মেয়ে হলে সকালে বিয়ে বাড়িও চলে যাবে আমার মতো যদি মেয়ে হয় তো ঠিক আছে চলো নেক্সট কালার দেখে গেছি অফ হোয়াইট সাথে তোমাদের আচ্ছা এটা কিন্তু অফ হোয়াইট বললেও ভুল হবে এটা একটা তসর কালার যেটা হয় না তার সাথে হট পিঙ্ক কালার তোমরা এটা এতটা এতটা মিষ্টি কালার মানে আজকে যেই কটা শাড়ি যে কটা কালার দেখাবো কখনো দেখো সেরকম একটা কালার দেখাতে চলেছি প্রাইসটাও খুবই রিজনেবল রাখছি কারণ প্রাইস ইস ওনলি আজকের জন্য ফোর প্লাস শিপিং ঠিক আছে একটা শিপিংয়ে দুটো করে চলে যাবে কেন দুটো শিপিং দিতে হবে বলো আমি এটা পাঁচশো মানে চারশো আশি টাকা না করে সাড়ে পাঁচশো করে ফ্রি শিপিংও করতে পারতাম বাট আমি মনে করলাম দেখো দুটো শাড়িতে দুটো শিপিং চার্জ না দিয়ে একটা শিপিং দেওয়ায় বেটার সেই জন্য ফোর এইট জিরো প্লাস শিপিং একটা শিপিংয়ে দুটো চলে যাবে কারণ দেখো কেউ শিপিং ফ্রি দেবে না সেটা যে যেখানে ও ভগবানও দেবে না সো সেই জন্য শিপিং ফ্রি বলে ভুল করে লাভ নেই তো আমি এই কম দামের জিনিসে আমি এমন একটা জিনিস রাখলাম যেটা হলো তোমরা একটা শিপিংয়ে দুটো একটু নিতে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগলো অবশ্যই এই কালারটা নিয়ে নিতে পারো খুবই ভালো তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার সাথে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা জাস্ট ভাবো তো এরকম একটা ব্লাউজ পিস দিয়ে শাড়িটা পরলে কতটা তোমাদের সুন্দর লাগবে পাপাই শাড়ি হাউস মানে সাথে পাচ্ছ পাপাই শাড়ি থেকে এইসব কালেকশন পাচ্ছ পুজোর আগে আগে আমি বলবো অবশ্যই নিয়ে ফেলো মানে পিএসএস তোমাদের যেসব কালেকশন দিচ্ছে এগুলো কিন্তু সবই এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি মানে আমি সাধ্যের মধ্যে স্বাদ পুরোনো কিছু কালেকশন দেখাই সবসময় তোমরা জানো সবসময় আমি হাজার বারোশো এগারোশো হা মানে নশো এরকম জিনিসও দেখাই না সব রকম জিনিসই দেখাই কারণ পুজো মানেই এমন না যে সবসময় সিল্কি পড়বে পুজো মানে এমন নয় যে সব সময় তোমাদের মানে জামদানি পড়তে হবে পুজো মানে সবকিছু পুজোতে একটা মানুষ কম কমফোর্টেবলের জন্য একটা অন্য শাড়িও নিতে পারে তাই না ছাপা শাড়িও পুজোতে সেল হয় তো সব রকম জিনিসই দেখা দেখানো উচিত চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখো হট পিঙ্ক সাথে সি গ্রিন এই সি গ্রিনটা কিন্তু মানে অন্য মানে আলাদাই লেভেলের একটা সি গ্রিন কালার মানে সি গ্রিন আমরা প্রচুর দেখি তারপরে সব থেকে সুন্দর কি বলতে এই শাড়িটা একটা জিনিস সেটা হলো এই পার্টটার জন্য মানে এই পার্টটা এতটা

অরিজিনালি কথা বলবি যে আজকে কালেকশনটা কেমন দেখাচ্ছি বল কালার কম হ্যাঁ শাড়ি তুমি এরকম অনেক পাবে বাট আজকে যে কালার কম্বিনেশন গুলো দেখাচ্ছি না পাঁচশো কেন আটশো হাজার টাকা দিলে এই কালার গুলো তুমি এনে দিতে পারবে না কারণ টাকা মানুষের কাছে এখন কম বেশি আছে কিন্তু একটা জিনিসই নেই সেই শাড়ি পক্ষ থেকে আমি বলছি কিছু বলবো না সেটা হলো মন মতো কালার পাওয়া যায় না তো এই জন্য বলবো কালেকশনটা এক পিস তোমরা ছাড়বে না যেটা পাবে সেটাই নিয়ে নেবে মানে আমি যে কটা কালার দেখাচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো সব কটায় এক্সক্লুসিভ কালার মানে কোনোটাই কোনো কালার সাথে ম্যাচিং খাবে না সেরকম টাইপের কালার কালার জাস্ট দেখে নাও মিড নাইট ব্লু বলবো না রামা বলবো আমি কালারটা এটা মিড নাইট ব্লু বললে ভুল হবে এটা রামা কালার মানে ময়ূর কন্ঠী টাইপস এর যে কালারটা হয় না মানে একদম যে ব্ল্যাকিস টাইপের কালারটা সেরকম একটা কালার তার মধ্যে প্রিন্ট গুলো তো সুন্দর দিয়েছে সিম্পলি তার সাথে কন্ট্রাস্টটা মানে কন্ট্রাস্টটার জন্য বল আমি শাড়িটা বেশি সুন্দর যে কি বলিস এটা যাচ্ছে এটা ब्लाउজ পিসটা জাস্ট তোমরা একটু ফিল করো যে এটা ब्लाउজ পিস দিয়ে বানিয়ে পড়লে কতটা তোমাদের সুন্দর লাগবে ঠিক আছে আমি অবশ্যই পরে ভিডিও করতে পারতাম বাট আমি মনে করি তোমাদের এমনি দেখানোই ভালো কারণ আমি বাই সেলাই তো সেলাই হিসাবে আমি দেখালাম আর আমি কি বলতো আমার আমার পরিবারকে খুব একটা মানে মানে বেশি সাজিয়ে গুজিয়ে দেখাতে ভালোবাসি না আমি যেমন আমার শাড়ি যেমন তেমনই আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা এভাবেই বুকিং করে নিও কারণ আমি খুব একটা ভালো 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 বলে ভিডিও করলাম যে তোমাদের হাতেই গিয়ে অন্যরকম যা শ্রী এটা একটা ডেলি টু ওয়ারের শাড়ি এটা কেউ 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 কিন্তু ওই গ্লসি ভেবে নেবে না বিকজ এটা কিন্তু কোনো গ্লসি শাড়ি না এটা অনেকেই গ্লো মানে শাড়িটা পরে অনেক জায়গায় যেতে পারে মানে আমার মতো যারা মানুষ আছে তারা আমি বললাম না এটা পরে আমি দিনের বেলা বিয়ে বাড়িও খেয়ে আসতে পারবো আমার যত আমি যেরকম টেস্ট পছন্দ করি কিন্তু সেটা তো সবাই পছন্দ করবে না তাই না সো সবাইকে এটা বলে দিই এটা কিন্তু একটা ডেলি টু শাড়ি চলো এই যাচ্ছে কালারটা আগে যে কালারটা দেখেছিলাম ওটা হট পিঙ্কের সাথে সাথে সিগ্রিন পার এটা সিগ্রিন বডি হট পিঙ্ক পার যারা সিগ্রিন পার মানে হট পিঙ্কটা পাবে না তাদের বলো এটা নিনোভ আমার আজকে একটা কালারও ছাড়তে ইচ্ছে করছে না এতটা সুন্দর কালারটা কম্বিনেশন গুলো এতটা সুন্দর দিয়েছে ভাই দিছি যারা হোলসেলার আছে যারা মাল নিতে চাইছো নতুন করতে বা জন্য মাল নিতে আগে আছে। তাদেরকে বলবো ডাইরেক্ট আমাদের কল মানে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো বিজনেস এর জন্য আমাদের দোকানে চলে আসো বা অনলাইনেও তোমরা নিতে পারো তোমাদের বাজেট অনুযায়ী আমাদের এখানে কোনো বাজেট নেই যে এরকমই বাজেটের মধ্যে তোমাদের সাইন নিতে হবে নেক্সট কালারটা জাস্ট দেখো একদম যে ভেলবে

পার্পেল কালার বলবো তাই তো না পার্পেলের মধ্যে নেভি ব্লু এইটা অ্যাকচুয়ালি নেভি ব্লু পিয়া এইটা অ্যাকচুয়ালি নেভি ব্লু কালার আগে যেটা দেখেন ওটা রামা আমি একদম অরিজিনালি কথা বলেছি দেখেন এইটা অ্যাকচুয়ালি নেভি ব্লু কালার হট পিঙ্ক এর সাথে নেভি কি খাস লাগছে আজকে শাড়িগুলো মানে আমি সিল্ক দেখি ও মনে এত মজা পাই না আমি শাড়িগুলো দেখি যা মজা পাই জাস্ট সি দা কালার হট পিঙ্ক এর বলবো না এটা এটা পার্পেল উইথ হট পিঙ্ক তার সাথেই কালারটা মানে যেই শাড়িটা ব্লাউজ পিস বানিয়ে পরবে না সবাইকে বলবো শাড়ি অবশ্যই ব্লাউজ পিস বানিয়ে পড়ো এতটা সুন্দর ব্লাউজ পিস টা তোমাদের এই শাড়িটা ক্যারি করার জন্য সো প্লিজ ব্লাউজ পিস টা বানিয়ে পড়ো আর হ্যাঁ প্লিজ রিভিউ দিও ঠিক আছে চারশো আশি টাকায় তোমাদের কি কালেকশন নিয়েছে আবার বলছি এটা কিন্তু লিলেন না এটা বাটিক বাপ্তা আছে সো আলাদাই লেভেলের কোয়ালিটি খুবই সুন্দর পাবে নেক্সট আবার একটা ভাইরাল কালার সেটা হলুদের সাথে রানি কালার হলুদ লাল প্রচুর নিয়েছো তোমরা আমি ভাবলাম অনেকদিন হলুদ রানি কিছু দেওয়া হয় না তো এবার এই জন্য এই কালেকশনটা হলুদ রানি তোমাদের জন্য আনা করেছি ঠিক আছে সো হলুদ রানীর মধ্যে জাস্ট দেখে নাও কালারটা আমি এই শাড়িটা আবার আনবো বিশ্বাস করো এতটা সুন্দর শাড়িটা মানে আমি যদি এটা মানে বাই চান্স দোকানেও রাখি না এটা দুদিনে সেল হয়ে যাবে এইটুকু মনে করি আর আমার তো অনলাইন দিদিরা আছে যারা ঘন্টার মধ্যে সেল করে মানে যেটা দুদিনে সেল হয় সেটা আমার এক ঘন্টায় সেল হয়ে যায় তো সবাইকে বলবো অবশ্যই গ্র্যাপ করে ফেলো টেক্সচারটা বডি এত সুন্দর মানে এরকম ডোরাকাটা টোড়াকাটা টেক্সচার আছে শাড়িটার মধ্যে এতটা ভালো ফিলিংস আসছে কি বলবো হট পিঙ্কের সাথে তোমাদের চলে যাচ্ছে কন্ট্রাস্ট ইয়োলোর সাথে মানে কি মিষ্টি যে আজকে শাড়িটা দেখতে লাগে বিশ্বাস করে মানে আমি একদম স্পিচলেস হয়ে গেছে আজকের জন্য ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেখাচ্ছি সেটা হলো পেস্তা গ্রিন কালার সিদা কালার তার মধ্যে রেড ও পিয়া এটা তোর জন্য তোর পছন্দের কালার চলো কালারটা দেখেটা হট এটা হলো পেস্তা গ্রিন এর সাথে তোমাদের চলেছে রেড কালার এস নিয়ে বুকিং করবে পেস্তা গ্রিন উইথ রেড কালার ও কালারটা জাস্ট দেখ প্রিয়া আর মানে অন্য কোনো সাইড থেকেও যাবেই না এই সব কালেকশনের জন্য ঠিক আছে জাস্ট কালারটা দেখে না এটা কিন্তু লিলেন নয় এটা বাটিক আমি লিলেনের প্রাইসে তোমাদের দিলাম রিজনেবল প্রাইসে দিলাম অবশ্যই গ্র্যাপ করে ফেলো কারণ আমি আবার বলছি আমি এটা ফাইভ ফিফটি ফ্রি শিপিংও করতে পারতাম বাট আমার মনে হলো আমি কেন তোমাদের থেকে দুটো শিপিং নিতে পারবো সেই জন্য আমি একটা শিপিংয়ে তোমাদের দুটো দিচ্ছি ঠিক আছে সো অবশ্যই বুকিং করে নেবে মানে চারশো আশি টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে দেবে ওয়েস্ট মধ্যে পঞ্চাশ শিপিং শিপিং লাগবে লাগবে বাইরে আজকের ভিডিও সবাইকে বলবো অবশ্যই ভালো লাগলে প্লিজ একটু রিয়াকশন দেবে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড অবশ্যই 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 যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমাদের ফেসবুক থেকে দেখছো তাদের বলে অবশ্যই লাইক করে দিও পেজটাকে তাহলে নতুন নতুন আপডেট এরকম দেখতেই থাকবে টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে